কল্যাণপুরনি কাইথাম থাইরগ ফিয়গনি সালনি ফিলসিনিশি বা সালরগ তেরঙ্গাতে সিপিআইএমনি বানারগ্ন খিগলাই হরক মূসাঙ্গে রুমানি বিজেপি সামুং সুত্রা খ্লাইনির আবনতৈব কসাং কসাংকে কাহাম রংনি সানলাই মংবাই দরবার খ্লাইমানি কল্যাণপুর থানা ও নাইমুথাং বাহিনি বিজেপি নি মূরক গান সামুং সুত্রা খ্লাইনাই বিনয় দেব রয়ন রমুই বনে বিশিংতি আজরা রগ সাতমূরক খ্লাই জাগমানি তাই আরো ল্যাংপ্রামানি আবন উল থানা রগ কসারিত জাগমানি আপাটি মূরক নব সেলং মূ ফুনকা সিপিআইএমনি নাইকলনাই র সে অ্যারেস্ট হয় এবং অ্যারেস্ট করতে গিয়া পিএসআর আক্রান্ত হয় তারাতে সেকেন্ড অফিসার আক্রান্ত হয় ওসি পরবর্তী সময় যখন যায় ওসির বলার দুইরা সে টানে ওসির আক্রমণ আক্রান্ত করে সে কালকে রাত্রে অ্যারেস্ট হয়। এর আগেই আমরা যে মামলাটা করছিলাম 15 তারিখে তার পরিপ্রেক্ষিতে তো সে যেহেতু অ্যারেস্ট হয়েছে থানায় আছে, আজকে আরেকটা মামলা হয়েছে, এরপরে থানায় যেহেতু আছে স্বাভাবিক কারণে সে অ্যারেস্টে সে এখান থেকে তো কোর্টে সুপারিশ হইব। আমরা আসার পর দেখা গেল যে থানা তারে এটা ছাড় সংরংশাল কক্সুনে আসলাই মংলাই সিপিএম তেলেমোরা বখাস্তি হাবনগ ফাইম আঞ্জা ফাইকা পার্টি বখাস্তি তাংফা হেমন্ত জমাতিয়া মনীন্দ্র দাস সুভাষ নাথ নখবই তাই কুবুনি নাইকল নাইরক নাইকল নাইরক সাকলাইকা বিজেপি বদলনি বিশিংতিরক আরও নাইকল যোগ সামুশিত্রা খ্লাইনের উনবাহে চপ্র মনোনি থাই থাইরক নকবা মাখলাই নুকজাগাই তংমানি তাই আরও নাইমথাংনি সামুং খ্লাইমা রনতৈব লুকরণিতা বুজলি মুখ বাংমানি নুকজাগাই তংখা যে সাপুরবন আবর কতর্খে পেখাগি মানু হুনই যে কোনো মুহূর্তে যে কোনো সময় কল্যাণপুরে তার বিস্ফোরণ ঘটব এবং কল্যাণপুরের মানুষ এই অবস্থা হয়েছে আমাদের জীবনে আমরা এগুলি দেখি নাই কোনো সময়। এত মানে বিপজ্জনক ঘটনা ঘটতেছে, ব্যবসায়িকরা বাজারে দিতে পারতেছে না, মানুষ তার স্বাভাবিক কাজকর্ম করতে পারতেছে না, সব জায়গায় আক্রান্ত হইতেছে। এই সময়ের মধ্যে বিনয় দেবনাথ গত এক সপ্তাহের মধ্যে এখানে মানুফাল একটা ছেলেরে মারধর করছে, শুভঙ্কর শীল একটা ছেলেরে বিএমএস অফিসে নিয়ে মারধর করে হাত ভেঙে দিছে। প্রতিদিন প্রতিনিয়ত এই সমস্ত ঘটনাগুলি করতেছে এবং সবগুলির সাহায্য করতেছে। এখানে একজন বিধায়ক আছে, আমরা আশা করছিলাম যে একজন বিধায়কের দায়িত্ব কি এলাকায় শান্তি সম্প্রীতি গণতন্ত্র সংবিধান রক্ষা মানুষ যাতে সঠিক পরিষেবা পায়। দেখা যাইতেছে তারা ঘটনা করে গিয়ে তার ছত্র ছাড়ায় সারা তারা নিরাপদ আশ্রয় নিতেছে। এগুলি মানুষ কয়দিন আর মেনে নেব, এগুলি মানা যায় না। ব্যুরো রিপোর্ট চ্যানেল দিনরাত।